স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কি, কেমন করে এই মার্কেট কাজ করে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের অধীনে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগাং স্টক এক্সচেঞ্জে কত হাজার কোটি টাকার সঞ্চালন হয়, অন্য পেশার পাশাপাশি এই শেয়ার মার্কেট থেকে কি এক্সট্রা ইনকাম করা যায়, এই মার্কেটে কি প্রফেশনালি ট্রেডার বা ইনভেস্টার হয়ে এটিকে ব্যবসার প্রফেশন হিসেবে নেওয়া সম্ভব। আমাদের দেশে শেয়ার মার্কেটকে তো অনেকে অজ্ঞতার কারণে ফটকার বাজার বা জুয়ার বাজার বলেই ভাবেন। বাঙালি তো এমনিতেই ষড়ঋতুর ভাবুকের দেশের মানুষ আমরা, কত কি না ভাবি, ভাবতে দোষ নেই। তবে সেই ভাবনাকে যদি গোল বা লক্ষ্য হিসেবে এগিয়ে না নেই, তাহলে সামগ্রিক অর্থনীতির মুক্তি কি আদৌ সম্ভব? আইপিও বিজনেসে রিস্ক কম আর ভাগ্য নির্ভর, তাই খুঁজে দেখা গেলে দেখা যাবে অনেকের এ সংক্রান্ত অ্যাকাউন্ট আছে, এমনকি আত্মীয় স্বজন দিয়েও অ্যাকাউন্ট করিয়ে নেই। সেকেন্ডারি মার্কেটের ব্যবসায় অনেক টাকা, একদিন নামবো নামবো ভেবেই জীবনের সময় বছরের পর বছর পার করে দিচ্ছি। একদিন নামবো শুধু ভাবি, ভেবে ভেবেই আনন্দ পাই, কিন্তু ভয় হয়, শেখার ভয়, পাছে ঘরের আপনজন জুয়াড়ু ভাবে সেই ভয়, কত যে ভয়। এজন্যই বিশ্বের বড় সড়ো মারোয়ারিরা তো আমাদের সাহিত্যকর্মে পারদর্শী বাঙালি বলেই চেনেন, ব্যবসায়ী হিসেবে নয়। হ্যাঁ, বর্তমান জেনারেশন সব ভয় পিছে ফেলে গ্লোবাল ইকোনমিতে বড় বড় দেশের সাথে সমানতালে যুদ্ধ করে টিকে আছে, এরা এগিয়ে চলেছে এবং এগিয়ে যাবে। আমার মতে যারা সাহিত্যকর্মে ভালো তারা হিসাব কিতাব ব্যবসা বাণিজ্যেও ভালো। সারাদিন হাড় ভাঙা পরিশ্রমে একজন শ্রমিক বা ট্যাক্সিওয়ালা যা ইনকাম করেন তার থেকে ঢের বেশি মেধা খাটিয়ে স্বল্প পরিশ্রমে স্মার্ট মানি আয় করা সম্ভব। হ্যাঁ, সেই স্মার্ট মানি এই স্টক মার্কেট থেকেই আর্ন করা সম্ভব, যদিও রাজনীতি থেকেও আর্ন করা সম্ভব। তাই তো দ্রুত ধনী হতে মেধা সম্পন্ন লোকেরা এই দুই দিকে আসেন, যদিও রাজনীতি আগে পেশা ছিল না, ইদানিং হয়েছে। বলে রাখি, শেয়ার মার্কেট কিন্তু রাতারাতি ধনী হওয়ার মেশিন না, এখানে অনেক ডাইনামিকতা আছে। যারা শিখে জেনে অভিজ্ঞ হয়ে লেগে থাকেন তারাই পারেন। ভাবুন তো, আমি আপনি 20 বছর লেখাপড়া শিখে 50,000 1,00,000 টাকা বেতনের চাকরির পিছে কত হন্যে হয়ে ঘুরি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, মুক্তার, দীর্ঘ জীবন লেখাপড়া করে প্রফেশনে চুল পাকিয়ে অবশেষে প্রতিষ্ঠা পেয়ে আয় রোজগার করেন। অথচ আমরা এই শেয়ার মার্কেটে এসেই 2-4 বছরে শুনে বা সামান্য কিছু শিখে হাজার হাজার কোটি টাকার মালিক হতে শুধু স্বপ্নেই ভাবি, জীবনের লক্ষ্য হিসাবে নেই না। বিও অ্যাকাউন্ট, প্রাইমারি অ্যাকাউন্ট, সেকেন্ডারি মার্কেট, এগুলো কি? এগুলো সম্পর্কে বাজারে হাজার হাজার ইউটিউব আছে, তাই এগুলোর বিষয়ে কথা বলে আমি আপনাদের মূল্যবান সময় মোটেই নষ্ট করব না। তাহলে আমি আপনাদের মাঝে বলতে এসেছি শেয়ার মার্কেটের রিয়েলিটি সম্পর্কে। বলতে চাচ্ছি, অন্য আর 10টি ব্যবসার মতো শেয়ার মার্কেটও একটি ব্যবসা। অন্য ব্যবসায় যেমন লাভ লস আছে, এখানেও তেমনটি ঘটে। তবে এই মার্কেটে ইমোশন, গ্রিড, হোপ, আননেসেসারি ফিয়ার, এসব হিউম্যান সাইকোলজির বিষয়গুলো কাজ করে বলে এখানে 90-95% মানুষ লস করে। এখানে আমাদের ক্যাপিটাল খুবই রিস্কি। আমরা আমাদের সঞ্চয়কে লোভের বশে শূন্যতায় নিয়ে এসে নিজের ব্যাপক আর্থিক অকল্যাণ ঘটাতে পারি। এই মার্কেটে আমার আপনার শত্রু আমরা নিজেরাই। আমরা যদি মানি ম্যানেজমেন্ট, রিস্ক টু রিয়ার রেশিও, স্টপ লস, টেক প্রফিট, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, এগুলোর বিস্তারিত শিখে জেনে অভিজ্ঞ হয়ে এই মার্কেটে বা এই মার্কেট ব্যবসায় নামতে পারি, যদি ভাগ্যের উপর নির্ভর না করে বা হোলি গ্রেল সিস্টেমের সন্ধান না করে এখানে আসি, তাহলে কিছু আশা করতে পারি। অথচ আমরা আইটেমবাজ বা টিপ প্রোভাইডারদের পাল্লায় পড়ে বা স্ক্যাম অ্যাট্রাক্টেড হয়ে এই শেয়ার বিজনেসে আসতে অতি উৎসাহিত হয়ে পড়ি। শেয়ার মার্কেটে আমাদের বড় শত্রু আমাদের ইমোশন, আমাদের গ্রিড। এখানে সবাই লোভের অনুভব নিয়ে আসেন, নগদ টাকার কেনা বেচা, তাই এখানে মেধা নিয়ে খুবই অল্প মানুষ আসেন। আইটেমবাজ টিপ প্রোভাইডারদের লোভনীয় 100-200% লাভ করিয়ে দেওয়ার গল্প শুনে
শেয়ার মার্কেট সম্পর্কে না শিখেই ভাগ্যের উপর ভরসা করে সমস্ত সঞ্চয়কে লাগিয়ে দেই, ঠিক যেন ক্যাসিনোতে জুয়া খেলা। একবার ভাবুন তো, যিনি 100-200% লাভ করিয়ে দিতে পারেন তিনি কেন অযথা সময় আপনার পিছনে নষ্ট করবেন? তিনি কেন বিকাশে চার্জ নিয়ে তার সংসার চালাবেন? এরা আসলে গ্যাম্বলিং কোম্পানির পেইডেড দালাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা টুইটার বা ব্রোকার হাউস, নিউজ পোর্টাল, টিভি, এগুলোতে আজকাল যা শুরু হয়েছে তা নাই বা বললাম। দুনিয়াতে এমন কোনো ব্যবসা আছে যা শুরু করলে 3-5 বছরের মধ্যে লাভের মুখ দেখে? এই স্ক্যাম অ্যাট্রাক্টেড গ্রিডি মানসিকতাই আমাদের বিশাল অসুবিধা। কোনো কাজ না শেখার মানসিকতাও আরেকটি অসুবিধা। আমি একটি চাকরি বা অন্য পেশার সাথে আছি, সে চাকরি বা পেশা আমার ভালো লাগছে না বা পেরে উঠছি না, সেই চাকরি বা পেশা থেকে পালিয়ে ভাগ্যের উপর ভর করে সমাজ থেকে নিজেকে লুকাতে, ট্রেডার উপাধি নিয়ে বেঁচে থাকতে চাই বলে আমরা অনেকে এই মার্কেটে হুজুগে এসে থাকি। কেউ জিজ্ঞাসা করলে কি করেন? স্টক মার্কেটে ট্রেড করি। এভাবে প্রশান্তি খোঁজার থেকে নিজের কাজ আগে পূর্ণ করা উচিত। হ্যাঁ, তার পাশাপাশি কেউ যদি এই ব্যবসায় আসতে চান, আলহামদুলিল্লাহ, কিছু ভাগ্যবান মানুষ আছেন যারা ইনিশিয়ালি 2-1 বার লাভ করেই স্বপ্ন দেখতে শুরু করেন। সারা বছর বা মাসের লাভ এক্সেল শিটে তৈরি করে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে এনে এই মার্কেটে লাগিয়ে দিয়ে 1000 কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখেন। এনারা আসলে ইলিউশন বেসড বা স্বপ্ন লোকের বাসিন্দা। তারপর সব হারিয়ে নিজ মোবাইল সুইচ অফ করে পালিয়ে বেড়ান, মামলায় পড়ে জেল হাজতও খাটেন। সব থেকে বড় সমস্যা, নিজেরা তো বিপদের মুখে পড়েনি, উপরন্তু নিজের পরিবার পরিজনকেও চরম আর্থিক বিপর্যয়ের মুখে ঠেলে দেন। আচ্ছা বলুন তো, কোন ব্যবসায় লস নেই? এই শেয়ার মার্কেট বিজনেসেও লস আছে। টেকনিক্যাল অ্যানালাইসিস এর সামান্য কিছু, যেমন ক্যান্ডেল স্টিক, ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্টেন্স, স্টোকাস্টিক আরএসআই সম্পর্কে একটু একটু জেনে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর অথরাইজড ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, ন্যাব, ইপিএস, পি রেশিও, ডিভিডেন্ড সম্পর্কে একটু একটু জেনেই সমস্ত সঞ্চয়কে নিয়ে ট্রেডে নামা যে কত বড় ভুল তা একমাত্র যারা ভুক্তভোগী তারাই বোঝেন। এই মার্কেট বিজনেসে অনেক ভোলাটিলিটি, অনেক ডাইভার্সিটি, ডাইনামিকতা আছে যেগুলো সময়ের সাথে সাথে শিখতে হয় আর শিখতে শিখতে অভিজ্ঞতা হয়। আরেক ধরনের মানুষ আছেন যারা সব কিছু শিখে অভিজ্ঞ হয়ে পেপার ট্রেডিং করে 2-4 বছর পার করে সঞ্চিত অর্থের 20-30% টাকা শেয়ার মার্কেটে নিয়ে নামেন। তারা বোঝেন এই মার্কেটে প্রথম বছর জুয়া, দ্বিতীয় এবং তৃতীয় বছর শেখা, চতুর্থ বছর ফ্রাস্ট্রেশন, 5-7 বছর পর ধীরে ধীরে ট্রেডার বা ইনভেস্টর হিসেবে নিজেকে গড়ে তোলা। এনারাই আসলে ভালো করে থাকেন। এই সূত্রটা যারা না মানেন তারাই আসলে বড্ড বোকা। আমার দৃষ্টিতে সব থেকে বড় অসুবিধা হলো যিনি মার্কেটের রুলস, রেগুলেশনস, ইমোশনাল ডিসিপ্লিন, ট্রেডিং অর ইনভেস্টমেন্ট প্ল্যান না বোঝেন, যার ধৈর্য কম, স্ট্রেস ম্যানেজমেন্ট করার কৌশল জানেন না এবং রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে এই মার্কেটে ট্রেড অ্যাডিক্টেড থাকেন। তিনি এই মার্কেটে শুধু টাকাই লস করবেন না, মারাত্মক মরণ ব্যাধি সারা জীবনের সঙ্গী করে নেবেন। স্টক মার্কেট বিজনেসে এত সমস্যা, তাহলে কেন এই মার্কেট ব্যবসা করতে আসবো? আসলে সমস্যাগুলোর কথা আগে বলেছি এই কারণে যে আপনারা যেন আমার কথায় অতি উৎসাহিত হয়ে এই ব্যবসায় না আসেন। পৃথিবীতে এই শেয়ার মার্কেট বিজনেসের মতো আর অন্য কোন ঝামেলাবিহীন বিজনেস কোথাও খুঁজে পাবেন না। একবার যদি আমরা এই স্টক মার্কেট ট্রেডিং ইনভেস্টমেন্ট সম্পর্কে শিখে নিতে পারি, তাহলে স্বল্প সময়ে স্মার্ট মানি আর্ন করা খুবই সহজ আর সাবলীল। আমার মতে আগে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে শিখুন, অভিজ্ঞ হন, তারপরেই মার্কেটে বিজনেসে আসুন। শেখা আর সিস্টেম বোঝার জন্য ডেডিকেশন প্রয়োজন। এখানে সব নগদ ক্যাশ লেনদেন হয়, কোনো মালামাল লেনদেন হয় না। এখানে কোনো ধার দেনার বালাই নেই। উফ, মাল লেনদেন আর ধার দেনায় যে কি ঝক্কি ঝামেলা! এই ব্যবসায় যখন মন চায় নগদে কিনবেন, আবার যখন মন চায় নগদে বিক্রি করে দেবেন। 2 দিন পর নগদ ক্যাশ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট নিয়ে বা আপনার টাকা নিয়ে কেউ পালাবে না। টাকার গ্যারান্টি বা অ্যাকাউন্টের গ্যারান্টি দিবে সিকিউরিটি এক্সচেঞ্জ। তবে আপনি না শিখলে প্রতারিত হতে পারেন। এই মার্কেটে কে কার কাছ থেকে নগদে শেয়ার কেনা বেচা করছি তাকে আমরা কেউ কাউকে চিনি না। 100% ট্রান্সপারেন্সি বিজনেস এটি। সবার কাছেই নির্দিষ্ট দামে কেনা বেচা হয়।
মুখ দেখে আপনি বড় ব্যবসায়ী বলে ডিসকাউন্ট পাবেন আর আমি ছোট ব্যবসায়ী বলে দাম বেশি নেওয়া হবে এখানে এমনটি নেই বড় বড় শপিং মলে গিয়েই দেখেন না বাল্ক ডিসকাউন্ট কাকে বলে বরং এখানে বড় আরাকারের ব্যবসায়ীকে প্রিমিয়াম বেশি দিতে হয় আপনি 50,000 বা 5,00,000 বা 5,000 কোটি টাকা নিয়েও ব্যবসায় নামতে পারেন পৃথিবীর যে কোনো জায়গায় বসে অনলাইনে আপনি আপনার শেয়ারের মূল্য ল্যাপটপ বা মোবাইলে দেখতে পাবেন এটাই এই ব্যবসার ফ্যাসিনেশন আপনি মনে চাইলে যখন খুশি তখন এই পেশা ছেড়ে অন্য পেশায় নগদে টাকা পেয়ে নিজেকে অ্যাপয়েন্ট করতে পারবেন ভাবুন তো কোন ইন্ডাস্ট্রি বা রিয়েল এস্টেট বিজনেসে এই সুবিধা পাওয়া সম্ভব লেনদেন করতে যে সময় পার হবে তার টেনশনেই তো আপনার আমার ব্লাড প্রেশার 1,000 বার ওঠানামা করবে এখানে কোনো ফালতু খরচ নেই যখন মন চায় ট্রেড কাটেন অন্য পেশায় চলে যান এক্সিট খুব ইজি লো এক্সিট কস্ট একটি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি দেওয়া যে কত ঝামেলা যিনি না গিয়েছেন বা না দিয়েছেন সেটা তিনি অন্য কেউ বুঝবেন না কর্মচারী নেওয়া গ্যাস বিদ্যুৎ সহ অন্যান্য সরকারি কাগজপত্র তৈরিতে কত যে ঝামেলা তার উপর এখানে ওখানে উপরি দিতে দিতে আপনার 12টা বাজবে আপনি এই ব্যবসার কথা নিজে বলে না বেড়ালে কেউ জানতেও পারবেন না আপনি কি করেন এখানে আপনি বছর শেষে সরকারকে ট্যাক্স দেন ব্যাস ঝামেলা শেষ আপনাকে সার্বক্ষণিক এই ব্যবসায় উপস্থিত থাকবার প্রয়োজন নেই বরঞ্চ সার্বক্ষণিক উপস্থিত না থাকাই ভালো অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে নিজে উপস্থিত না থেকে দেখেন তো ব্যবসা একেবারে গাছের ডগায় উঠবে সপ্তাহে 5 দিন ট্রেড 2 দিন বন্ধ আপন ভুবনে আপনি নিজেই রাজা এরকম হাজার হাজার সুবিধার কথা বলা যায় যদি আমার এই ইউটিউব ভালো লেগে থাকে তাহলে লাইকে ক্লিক করুন আর সাবস্ক্রাইব বাটন সহ বেল আইকনে নিয়মিত আপডেট পেতে ক্লিক করুন ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করুন যাতে পরবর্তীতে ভুলগুলো শুধরে আরো ভালো করে শেয়ার মার্কেট সম্পর্কে আলোচনা করতে পারি কেননা এই প্রচেষ্টা একটি সম্পূর্ণ শেয়ার মার্কেট শিক্ষা কার্যক্রম নিয়ে যেমন পরবর্তীতে চেষ্টা করব টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের সমস্ত বিষয় নিয়ে বা মার্কেট ব্যবসার যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে অবশ্যই যতটুকু জানি তা নিয়ে আলোচনা হবে কখন শেয়ার কিনবো কখন বেচবো কেমন করে কিনবো চেষ্টা করব মান্থলি উইকলি আপডেট দিতে ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানায় সহযোগিতা করুন জ্ঞান বিতরণে জ্ঞান বাড়ে কমে না বরং অন্য মানুষের উপকারে আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন আমাদের উপর শান্তি বর্ষণ করেন ধন্যবাদ।